अजानुलम्बितभुजौ कनकावधातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमोऽस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय तशवित्ताय सपुत्राय सकलत्रायो ते नमः अवतीर्णौ सकारिन्नौ परिच्छिन्नौ जदीश्वरौ श्रीकृष्णचैतन्यनित्यानन्दौ दौभातरौ भजे सजयति विशुद्धविक्रमकनकावकमलायतेक्षणा वरजानु विलम्बि सरभुज बहुधा भक्ति रसा विनर्तक जय जय जयति देव कृष्ण चैतन्य चंद्र जयति जयति कीर्ति तैश्य नित्ता पवित्र जयति जयति वित्तस्तैश्य विशेष मूर्ते जयाति जयाति नित्तं तैश्य सर्वप्रिय नाम आद्येशी चैतन्य प्रिय गोष्ठीर चरणे अशेष प्रकार मोर दंड पर नामे तबे बंद श्री कृष्ण चैतन्य महेश्वर नवद्वीपे अवतार नम विश्वम्भर आमार भक्तिर पूजा आमा हईते बर से प्रभु वेद भागवते करियस दिव मद भक्त पूज्याभ्यादिक सर्वभूते सुमते एतेक करिलु आगे भक्तिर भन्दन अतएव आशे कार्य सिद्धिर लक्षण इष्ट देव बंद मर नित्यानंद राय चैतन्य कीर्ति स्फुरे जहार कृपाय सहस्र बदन मंद प्रभु बलराम जहार सहस्र मुखे कृष्ण यशोदा महारत्न थुई जेन महाप्रिय स्थाने जशरत्न भंडार श्री अनंत बलवदने अतएव आगे बंद आगे बलरामेर स्तवन करिले से मुखे स्फुरे चैतन्य कीर्तन हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे भक्त मंडली श्री श्री चैतन्य भागवत ग्रंथ पाठर महाअभिजान एहनार भारत बांगला एवं विश्वर कूनेकांचले भक्त मानाये নিত্য পাঠ শ্রবণ করানির মাধ্যমে যে পবিত্র অভিযান আহান চলেছে হেনার যে সুতামণ্ডলী আয়া পাঠ শ্রবণ করতারা হাব্বির শ্রীচরণে কোটি কোটি ভক্তি কৎকরৌরি কারণ ভক্তর চরণদুলি একমাত্র আমার কাম্য বস্তু হান নিত্য ভক্তর শ্রীমুখ দর্শন ভক্তের চরণ দর্শন ভক্তের আলাপ দর্শন এবং ভক্ত সঙ্গ এখানে আমার জীবনের আসল উদ্দেশ্য হান তাই আজি বাসন্তী পূজার মহাষ্টমীর দিনে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবসঙ্গর উপদেষ্টা বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ সংস্কৃতি জগতর সংস্কৃতি জগতর পিতৃস্বরূপ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত শান্তিনিকেতন বিশ্বভারতীর অধ্যাপক সংস্কৃত মণিপুরী নৃত্যের গুরু সেনাঘি রাজকুমার তার জিপুতে যে বাসন্তী পূজা হান করানিমণি আজুতেছি এবং রাসলীলা হানেরও আয়োজন করেছি তো রাসলীলা হানার জাগরণ করানির খৌরাঙা হল বহুদিন সমাজের তো দূরিয়া থাইয়া মিতে পইলা পাউরিগার আসান হানতে হান উপভোগ করতো বলিয়া মিশালসু এবং যে বিটাগত রাসান দর্শন করতাঙাই বিলাই ভিডিও দেনার চেষ্টা করতো এ বিটাগ গুরু সেনারিক রাজকুমার ওর বিটাগ যে গই মণিপুরি সংস্কৃতি এহানরে শান্তিনিকেতনের তো প্রচার করেছিল এবং গুরু বিপিন সিংগাসি
আমার যত মণিপুরী সমাজ যত এবার রাসলীলা আমার প্রতাপ বড় যুগেশ্বর যা বললে যে গৌ চিন্তারা আমার ধর্মর ইন্দ্র জাগাসি সমস্ত তাহা বীর অজাগ আসিল তার বিটাগতে রাসলীলা হানই তো মিলাই দেন কবি সালসু জানারকা এবং অধিবাস সান যেহেতু আমার বাবুনে গদিশ্বর বংশর বাবুন কি তাহা আসি হাবিহানে মাতে সিহার যে শ্রীমৎ ভগবত গীতাহানোর মাধ্যমে ভাগবত তত্ত্বখানি আলোচনা করিয়া রাসলীলার মাধ্যমে অধিবাস সানার যে হান উহান মরেল পাঠ করার ইকা বার্তন করেছি যে কারণে মিচাছিল তাই সমীহান দিল তুই পাউরি বলিয়া হোপেত গিয়া গীতা পাঠান লাইভ দিত বলেছিল তো অনিল রাজকুমার এবং অন্যান্য ভক্তমান আই হাবে মাতলাহার সমীহানও যেহেতু আছে হানতে আমার নিত্য পাঠে হান আজিল বহুদিন হইল মর বুড়িমা গ ইহ দাম বেলিয়া জানার কারণে মি পাঠে হানার নাহেছিল মর তাও খোরাঙা হান আসিল যে পাঠে হানার সামিল না তাই মি যেহেতু সময়া হান পেলু হানতে শ্রী শ্রী চৈতন্য ভাগবতের দ্বিতীয় অধ্যায় পেয়ে আমার চন্দ্রমোহন ওঝা অনিল রাজকুমারর মর গর্মাঙনি সময় আনা তানু নিয়মিত পাঠ করে দিয়া আদিখণ্ডর দ্বিতীয় অধ্যায় পেয়া লম করে দিলা এবং মিয়াজি আদিখণ্ডর তৃতীয় অধ্যায় যেহেতু শ্লোক নিয়ামপাড়া কমসে মাত্র 55 হান শ্লোক তাই তৃতীয় অধ্যায় হান মি কম সময়ের মধ্যে তৃতীয় অধ্যায় হান মি আজি লম করেই তো এবং আগামী বৃহস্পতিবারে চন্দ্রমোহন অজাগিরকে চতুর্থ আদিখণ্ডর চতুর্থ অধ্যায় এবং পরবর্তীতে অনিল রাজকুমার আইতই ভারমী আইত এবং বৈষ্ণবগিরি গীতানি হাবিরাং মর অনুরূত হান যে ভাগবত পাঠ আমার তার চলের হাদিগত আমার দিদিগীথানক উপদেষ্টা বিজয় লক্ষ্মী দিয়ে গোবিন্দার্চন চূড়ামণি হান সম্বন্ধে নিয়ম নীতি লকিতাল পূজা অর্চনার আদি হাবিতা সাধু আবার গোবিন্দার্চন চূড়ামণি হানতেই প্রত্যেক মঙ্গলবারে পাঠ করে নি হাবিয়ানে যাহাতে গোবিন্দার্চন চূড়ামণি কোনো গই লনারতে পারে না ফইতে পারে লেরিখান থাইল অনেক গই বিধিবিধান হার না পিতে পারে আমি যৎকিঞ্চিত প্রচেষ্টা হারল সৎসঙ্গর নাম কীর্তনের লগে লগে বিধিভক্তি এবং এবং সৎসঙ্গ দহানি নিয়াম পাড়া প্রয়োজন হানতে আমি বিধিভক্তি বলতে বিধিবিধান যেটা আছে ওয়াল সাধু বাবাই হরিনামঙ্গল লেখানির লগে লগে গোবিন্দার্চন চূড়ামণি আর লেখে দেছিল এবং মহাপ্রভু চৈতন্যদেব স্বয়ং সাইরে রঘুনাথ বট বা রসনাতন গোস্বামীর হরিভক্তি বিলাসার লেখা আসিল কারণ বিধিবিধান কিসাদে ফুলকাত করারি কিসাদে প্রভুর সেবা দেনা এহান সম্বন্ধ আমার তা আচরণ হাপানি লাগে হাপিয়ানে মনোযোগ সহকারে হুনবা আমার অভিযানে আনার ভিতরে আমি গোবিন্দার্চন চূড়ামণি শ্রী শ্রী চৈতন্য ভাগবত ভাগবত এবং গীতা যে আনি লাগের গ্রন্থে আনি বারে বারে আমি করিয়া সোমবারে তো নিহারিকা দিদি গীতানক ঘোষণা করিয়া গেলি গা আমার কনাক্ষ রেল আমি বারো গীতা পাঠে হান আমি চালু করানি মনাসি কারণ আমি সবে তারে আমি যদি না কল করিয়া সবে তারে যদি পাঠে হানাত না নিয়ার উতাইলে আমার পরবর্তী জেনারেশন পরবর্তী এটা আমি ধর্মর পথেগত বিপ্লবে হেনা আমি পরবর্তী জেনারেশনে আকবার এনাকে আমি প্রচেষ্টা করিয়া দিতাম এই রাধে রাধে হাব্বিরে মি কুটি কুটি ভক্তি কাত করৌরি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাব অসঙ্গর অভিযানে হানাত যে সাদে হাব্বি আনে সামিল হই তারাও সাদে হাব্বে সামিল হইয়া পরমানন্দে থাইয়া আমি যাহাতে নিয়মিত সাপ্তাহিক পাঠে হানি বন্ধ নাই যত অসুবিধার মধ্যেও আমি হান করানির চেষ্টা করিয়া হাবির চরণে কুটি কুটি ভক্তি কাত করৌরি এবং আদিখণ্ডর তৃতীয় অধ্যায় এহান মি শ্রবণ করে মানে এহান মি আবৃত্তি এবং প্রবচন করানির কা হাবির চরণে ভক্তি কাত করে আমি আরম্ভ করি মহাপ্রভু চৈতন্যদেব আমি গৌড়ীয় বৈষ্ণব আমার পল্লাকার আমার সিদ্ধান্ত হান প্রথম অধ্যায়ত্ব দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় পিয়া আমার সিদ্ধান্ত হানিল তাই মহাপ্রভু চৈতন্যদেব সত্যের শ্রীহরি তেতাই শ্রীরাম দ্রাপরে শ্রীকৃষ্ণ কলিতে গৌরাঙ্গ শ্রীকৃষ্ণ শ্রীমৎ ভগবত গীতা ধর্মগ্রন্থে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তৎমানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম
ধর্ম সংস্থাপনার থায় সম্ভবা আমি যুগে যুগে মহা চৈতন্য শ্রীকৃষ্ণ যেসারে লীলা করা নীলকা বলিয়া জগতের মধ্যে আবির্ভাব হচ্ছে ধর্ম সংস্থাপন এবং সাধুজনরে কৃপা করা নীলকা উষারে চৈতন্য মহাপ্রভু তার দ্বাপর যুগের যেহানি মনোবাঞ্ছাহানি যেহানি আসিল যে ওয়ানিরে পূরণ করে দেন একা জগৎভাসীরে আর একও সহজ সরল সত্য যুগের তো সরল ভজনাহান ত্রেতা যুগে প্রচারশীল ত্রেতা যুগ কঠিন ভজনুহান হিনপিলার ধ্রাপর যুগে আর একখানি সহজ ভজনাহান আরম্ভ এবং কলিযুগে আর তাও সহজ পদ্ধতিল মহাপ্রভু চৈতন্য দেবে আনিয়া ফো করে দিল যে যেহান নাম ধর্ম ওয়াল আমি প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় অপরাগতেই মাতের হাত যে জগদীশ্বর ভগবান শ্রীগোবিন্দ যুদ্ধহানরে মুঙ্গানাত দিয়া যুদ্ধহানরে মুঙ্গানাত দিয়া দৈবকী বসুদেবর কংসের কারাগারে জরম শিলগা যেহানার মধ্য দিয়া জগৎভাসীরে তা পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম উহান উপস্থাপন করেছিলগা কিন্তু কলিযুগে মহাপ্রভু চৈতন্য দেব উষাদে কারাগারে না হাসে কলিযুগে চৈতন্য দেব আহাসে তা সমস্ত জগতে হান নামহীন প্রেমহীন এবং কলিযুগ খানে গ্রাস করিয়া থসে হান হানতে আচার আচরণহীন ওয়া সমস্ত কলিযুগে হান রাহুর গ্রাসে গ্রাস করিয়া থসে ও পরিস্থিতি হানার পরীক্ষিত মহারাজার অভিশপ্ত ইয়া নাম ভাগবত শ্রবণের মধ্য দিয়া নিজরে উদ্ধার করেছিল কলে পরীক্ষিত মহারাজ কলিযুগের উষাদে এর যুগে হানার মানুষ তার ধর্মর অধর্মর আগ্রাসনের তো মানুষ ভিতরে কৃষ্ণ প্রেমময় এ জগতে হানার তো যে দুঃখময় জগতে মানুষ যুবরেছি এহানরে আমি মাতিয়ার হান গ্রহণ ধরেছে বলিয়া গ্রহণান মানে কোন গ্রহণ হান কৃষ্ণ প্রেমহীন গ্রহণ কৃষ্ণ মানবতাহীন গ্রহণ এবং জগতের মধ্যে হিংসা নিন্দা পরশ্রী কাতরতা গ্রাসন এ গ্রহণে হান ধরেছে আনাত্ম উদ্ধারণার একমাত্র অস্ত্র হিসাবে দ্রাপর যুগে আহাশিল তা শঙ্খচক্র গদা পদ্ম ধা হানরে অস্ত্র ধরিয়া আজিকার দিনে আহিল তাই কুংহার হরের নাম হরের নাম হরের নাম কেবল কলো নাস্তেব নাস্তেব আজিকার দিনে অস্ত্র নেই আজিকার দিনে শঙ্খচক্র গদা পদ্মর কোন প্রয়োজন নেই আজিকার যুগে নিরস্ত্র ভাবে মহাপ্রভু আয়া অবতীর্ণ ইলগাতা গ্রহণ হানরে মুঙ্গানার দিয়া গ্রহণ হান দললে যে সাথে ভূমিকম্প আহান দিলে যে সাথে কোন প্রাকৃতিক দুর্যোগ আহান হইলে মানে মহাপাপিয়া গো মহানাস্তিকা গো হরিনাম সলকর্তারা অভাব সাদে আজি এমন ভাবে গ্রহণ হার চন্দ্রগ্রহণ আন এমন ভাবে দেহা দিল যে গ্রহণে হানাত ভাগ্যইয়া সমস্ত শশাগরা পৃথিবীর মানু যে তাই হরিনাম মান না সলকর্তার তাই হরিনাম মান সলকল্লা এবং যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি নামের সহিতে আসেন আপনি শ্রীহরি শ্রীহরি সত্যযুগের শ্রীহরি তেতাই শ্রীরাম ধাপরে শ্রীকৃষ্ণ কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু যেই নাম সেই কৃষ্ণ যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি নিষ্ঠা সহকারে হরিনামে হান সলকল্লা এবং নামের সহিতে নাম হানার বৈদ্য দিয়া জগদীশ্বর ভগবান শ্রীগোবিন্দ রাধারানী তিনবাংশা পুরন এবং বাপকান্তি বিলাস এবং জগতের মধ্যে হরিনামার মাধ্যমে উদ্ধারকা বলিয়া আহেছিল এহার লই তৃতীয় অধ্যার অকরাগ বৃন্দাবন দাসে মাতের হার কুংহার প্রেমধন রতন পসার দেখো গৌরাচন্দ্রের ভাজার প্রেম দ্বন্দ্বে নাটাহিলতা কিহান প্রেম ধন আর কাহান্তে কুংহান প্রেম ধনে হানরে প্রচার করানি প্রেম ধনে হানরে জগতের মধ্যে ধান করানি প্রেম কুম্বাকা কার্তা যে বাঁকা মানুষ নামে আশ্রয় কর্তারা যে বাঁকা মানুষ কীর্তনে জিতারাগা যে বাঁকা মানুষ যুদ্ধে জিতারাগা ওপে প্রেম দন্নার যে পেয়ে লাভ লুস্কানোর বাজার রূপে প্রেম দন্নার প্রেম দনর রাতাতে কুম্পে আজি মালঠে পাগর মাঝে যদি রাসলীলা হান অর আজি মালঠে পাগর মাঝে যদি হরি সংকীর্তন আহার অধিবাস কীর্তন সেনানামা হান অর যদি বিশাল পাই ডাকুলাই বৈষ্ণবে মিলিয়া হরি সংকীর্তন কর্তারা উপেতেই প্রেম হান অর তাহলে কলিযুগের মুক্তির পথ বলতে প্রেম প্রেম কোথায় পাওয়া যাবে যেখানে বৈষ্ণব থাকিবে যেখানে বৈষ্ণবের শ্রীমুখে হরি সংকীর্তন ঐতয় যে বৈষ্ণবের শুদ্ধ আচরণ করিয়া হিনিয়া পবিত্র মন হানে
নিজর জগতর যত দুঃখ দুর্দশা আশা আকাঙ্ক্ষা হাব্বি আগদে থরিয়া ভৌতিক জগতর অধিভৌতিক জগতর আধ্যাত্মিক জগতর দুঃখ যেটা আছে তারে নিবৃত করানিকা বলিয়া শিবাসঙ্গনে পবিত্র ফামে পবিত্র ঘট স্থাপনের মধ্য দিয়া হরের নাম কেবলম বলিয়া চেতধার্পণ মার্জনং ভবমহদাবাগ্নি নির্বাপনং শ্রী কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবধু জীবনম এরে বিদ্যাবধু জীবনম জগতের মধ্যে আনন্দ কুম্পিতা হেতা প্রেম কুম্পিতা হেতা যদি কোনো মানুষ তাই সংযুক্ত হইয়া রাধা কৃষ্ণের লীলা কীর্তন করিয়া নয়ন জল বেল তারা উপিতেই প্রকৃত প্রেম আসে হান যদি প্রবল লীলা কীর্তন শাস্ত্রীয় ব্যাখ্যা শাস্ত্রীয় জ্ঞান আহরণের মধ্য দিয়া অমৃতময়ী ভানী শ্রবণের মধ্য দিয়া যদি আলিঙ্গন করিয়া কাঁদে পারিয়ার তাকে বলে আসল প্রেম কোটি কোটি রূপা পেয়া হারবনার প্রেম হান কোটি কোটি রূপা নেই তৈ নুয়া নেই তৈ জগতের মধ্যে হাব্বি থানার সত্ত্বেও যদি পারিবারিক অশান্তি থার মানসিক অশান্তি তার সেখানে কোনো শান্তি নাই কিন্তু যেখানে ভগবান শ্রীকৃষ্ণের লীলা হয় সেখানেই প্রকৃত প্রেম হয় প্রকৃত প্রেমের জন্য প্রয়োজন নিষ্কাম ভাব নিষ্কাম ভালোবাসা নিষ্কাম কর্ম এবং একমাত্র হরিনাম সংকীর্তন জেপেত অর জেপে কৃষ্ণ বিষয়ক আলোচনা অর কৃষ্ণ বিষয়ক চর্চা অর ও জাগোয়ানার কামুল তারা জিনিসে হান শুভ করু না থাক লাখ লুস্কানোর বিচারে হান শুভ করু না থাক উপায় থার জিনিস হানতে কুংহান আনন্দম বুধি ভারদানাং আনন্দম বুধি মনের মধ্যে যে আনন্দ হা গোবিন্দ হা কৃষ্ণ বলিয়া আমি যে বেকার আশস্থলিতে রাশনাথ যে বেকা মজিয়া রাস্তা রাতিয়া নাগুন যে অন্তর্ধ্যানরে লাজে বেকা হুনিয়া রাধার লোক দরিয়া গোপিয়ে তাই কৃষ্ণরে বিছারা বিছারা যে বেকা জিতারাগা কৃষ্ণ অন্তর্ধ্যানের পরে নয়ঞ্জলে কৃষ্ণরে যে বেকা বিষার তারা সেই জাবুরানির সময়ের আজ যে বেকা আমি হমিয়ার গা উপায় যে আনন্দের নয়ঞ্জল যেখানে আহের এরে নয়ঞ্জলে তা যে পেয়ে থার উপিতেই প্রকৃত প্রেম সেই প্রেমই একমাত্র প্রকৃত প্রেম জগতের মধ্যে পৃথিবীর ইতিহাসে এমন কোন সাহিত্য এমন কোন বিজ্ঞানে এমন কোন প্রেমর বস্তু হান পিছারিয়া না পাশি যে বস্তু হান আজি রাসলীলাতে ব্রজগোপী কৃষ্ণরাং তানুর দেহ মন আত্মসমর্পণ করিয়া নিষ্কাম ভাবে নয়ঞ্জলে কাজিয়া যে আনন্দ হান পাশি হান কোনো কই না পাশি এর সম্পত্তি হান দেনার কাউলিয়ায় জগদীশ্বর ভগবান শ্রীগোবিন্দ কলির প্রথম সন্ধ্যায় চৈতন্য মহাপ্রভু রূপে আয়া ফোসেগা বলিয়া আজি বৃন্দাবন দাসে মাতের হান দেখো গৌরাচান্দের বাজার এ বাজারে হান গৌরাচান্দে বহাসে বাজার হান গৌরাচান্দ আহানির আগে সাদে বাজার না বহেছি গৌরাচান্দ আহানির আগে বাবুনরাং বাবুনর বাজার হান আসিল গৌরাচান্দ আহানির আগে গৌরাচান্দ আহানির আগে পণ্ডিতর বাজার আসিল গৌরাচান্দ আহানির আগে ব্রহ্মজ্ঞ মানুর বাজার আসিল যাগযজ্ঞ আদি করিয়া রূপানিকল ধন সম্পত্তি নিয়ে যজ্ঞ আদি করিয়া মানুষের ত্যাগ স্বীকার করিয়া অনেক কষ্টভাবে মানুষের ধর্ম সাধন করেছিলা এবং আনন্দ হানো সুখ না পাছিলা কিন্তু গৌরাচান্দের বাজারে সেখানে কোনো যজ্ঞের প্রয়োজন নেই সেখানে কোনো খরচের প্রয়োজন নেই সেখানে কোনো জ্ঞানের প্রয়োজন নেই একমাত্র একটিমাত্র বস্তুর প্রয়োজন সেই বস্তু হলো ত্রিনাদপি শুনিচেনা তরুড়ি বা সহিষ্ণুনা ও মানিনা মানধেনা কীর্তনিয়া সদাহরি একমাত্র মহাপ্রভু একমাত্র আনন্দ ধান করে পারেছে যে আনন্দ দান হান সত্য যুগে কোন বই দেনা নারেছি ত্রেতা যুগে কোন বই দেনা নারেছি দ্রাপর যুগে কেন বই দেনা নারেছি কারণ সত্য যুগে জাতর বিচার আসিল সত্য ত্রেতা যুগে জাতর বিচার আসিল ধন সম্পালর বিচার আসিল স্বয়ং দ্রোণাচার্য পিয়া একলব্যরে শিষ্যত্ব গ্রহণ না করেছিল কৌরব পাণ্ডবর ভিতরে অহংকারের যুদ্ধ আসিল এবং সেখানে কৃপাচার্যর মতো বাবুনাগই কুলগুরু আগয় দ্রোণাচার্যের মতো সৎকুলগুরু আগয় বিষ্ণুদেবর সাধানে পাঙ্কাল্পা জ্ঞানী আগয় সমাধান করানির পদ্মে না নড়েছে স্বয়ং জগদীশ্বর ভগবান শ্রীগোবিন্দ লগে থাইয়াও এ দুঃখ দুর্দশাত জ্ঞাতির ভিতরে বংশর ভিতরে কৌলিয়ে তার সমাধান করে নড়েছে যে কারণে সেই কলিযুগের মহাপ্রভে আজি আনল অস্ত্র হানতে কুংহান না না এবাকার অস্ত্র হারতে কুংহা ত্রিনাদপি শুনিছে ন দুর্গা জারের তো হুকাং হইয়া চলে পারানি তরুরি ব সাইস্তুনা গাজ্জারের সাথে সেদিয়া গেলে গাও কোনো তর্ক না করে
জগতের মধ্যে একমাত্র অস্ত্রহার কলিযুগের অস্ত্রহার বৈষ্ণব রাতে তুলিয়া দিল হানকুংহার তৃণাদপি শুনিছে না তরুরিব সহিষ্ণু না ও মানি না মানধে না কীর্তনিয়া সদা হরি তরুরপি সহিষ্ণু ইয়া নানা অত্যাচারর হাদিগত নিজার লেইরাপার দাবনর হাদিগত জগতর যত আকাঙ্ক্ষা হাব্বি গোবিন্দের চরণে আত্মসমর্পণ করিয়া হে গোবিন্দ নয়ন গলদ অশ্রু ধারয়া বদনং গদগদ রুদ্ধয়া গিলিয়া পুলকই নিচিজং বপু কদান তব নাম গ্রহণে ভবিষ্যতি হে প্রভু তোর নাম হান হুনানির পরে মরাহির পানি কুম্বাকা সুক্রইতা তোর নাম মান হুনানির পরে মোর দেহবর সঞ্চারিত কিসাদে ঐতইতা হে গোবিন্দ তোরাংমিক আচ্ছাদে আত্মসমর্পণ করে পারতৌতা এ খৌরাঙে হানে একমাত্র জগতীশ্বর ভগবান শ্রীগোবিন্দ কলিযুগে মহাপ্রভে দেশেছে বলিয়া আজি বৃন্দাবন দাসে মাতের হা দেখো গৌরাচন্দের ভাজা এ ভাজারে হান মহাভারত জানা রেছে এ ভাজারে হান কোন চৌদ্দ শাস্ত্র আঠারো পুরাণে বাজারে হান খুলে নেছিলা কিন্তু আজি গৌরাচন্দের ভাজারে গৌরাচন্দের ভাজারে পৃথিবীর হাবিত্য নুইপাগর পুতক রঘুনাথ ধাস পৃথিবীর খেতুলি রাজ্য রাজাগর পুত নরোত্তম ধাস আজি ঝাকর মল্লিক দ্রবির খা হুসেন সার মন্ত্রী হাব্বি কফিনদারি হইয়া বিখারি হইয়া ভিক্ষা মাগে মাগে ভক্তের উচ্ছিষ্ট গ্রহণ করিয়া হামিতা বিসর্জন করিয়া নাম প্রেমের মধ্যে আজি বৃন্দাবন ধাম উদ্ধার করে দিলা আজি সমস্ত বিশ্ব এবাকা ভারতবর্ষর মাটি হেনার সীমাবদ্ধ নেই আজিকার মহাপ্রভুর বাজারে হান বিশ্ব পৃথিবীতে আসে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মর হরি নাম তাই আজি বৃন্দাবন দাসে মাতের হান গৌরাচন্দের বাজার হেনমতে মহাপ্রভুর হইল অবতার আগে করি হরি সংকীর্তন করিয়া প্রচার মহাপ্রভে নিজে হরিনাম হান আগে প্রচার করিল কুহান গ্রহণ দরুইয়া গ্রহণের মাধ্যমে পৃথিবীর মানুষ যেবাকা হরিনাম উৎসনিহান করার অকল্লা হরির নাম হরির নাম উবাকাই মহাপ্রভু যেই নাম সেই কৃষ্ণ ভজন ইষ্টা করি নাম হানের মধ্য দিয়া আজি সচিমাতার গর্বে বৃন্দা জগন্নাথ মিশ্রের পরিবারে শশীমাতার গর্বে মহাপ্রভু পৃথিবীর মধ্যে হরিনামের মাধ্যমে আয়া পৌতিলগা যে নাম নাম অধিকা বিকারী বহুদা নিজ শক্তিস্তত্র অর্পিতা নিয়মিত স্মরণে নৌকাল মহাপ্রভু হরিনামে হানারে শক্তিহান হিসাবে জগতরে দিল হান কুংহার নাম নাম কারী বহুদা নিজ শক্তিস্তত্র অর্পিতা কৃষ্ণ শক্তিহান যত হান গোবর্ধন যে শক্তি হারল গোবর্ধন পাহাড় তুলেছে যে শক্তি হারল জগতীশ্বর ভগবান শ্রীগোবিন্দ লীলা করেছি ও শক্তি ভানে প্রভুর নাম হানে সমান অতএব হরিনাম ভানরে প্রাধান্যতা দিয়াই হরিনামের মধ্যে উবাইয়ায় মহাপ্রবাহী চতুর্দিকে ধাই লোক গ্রহণ দেখিয়া গঙ্গা স্থানে হরিবই যাইয়ে নহইয়া মহাপ্রভুতে মি ভগবান আইলো হরি হরি বলে হান মাতানি নারিয়া গ্রহণানোর মাধ্যমে হরিনাম ধ্বনির মাধ্যমে মহাপ্রভু পৃথিবীতে সংকীর্তনর সংকী আজানুলম্বিত ভুজৌ কনকাবধাত সংকীর্তনৈক পিতর কমলায় তাক্ষ সংকীর্তনের পিতা সংকীর্তনে হান সত্যযুগে নাসে সংকীর্তন ত্রেতা যুগে নাসে দ্রাপর যুগে নাসে সংকীর্তনে হানোর পিতা গৈতাই মহাপ্রভু চৈতন্যদেব এবং তার জ্যেষ্ঠ মাতা নিত্যানন্দ প্রভু গাইন সংকীর্তনের পিতা তা আনার আগে সংকীর্তন হানোর মাধ্যমে তা আবির্ভাব হইল জগতের মধ্যে সমস্ত জীবের মুখে মুখে হরিনাম ফোকরেই তুগা বলিয়া যার মুখে জন্মে না বলে হরিনাম সে হরি হরিদাই করি গঙ্গা স্থান যে গয় হরিনাম জীবনে না সল করে সে গয় আজিকার গ্রহ নানার হরিনাম সল করিয়া গঙ্গা স্নান করতে বাধ্য দিক দিয়ে দশদিক পূর্ণ হইল উঠে হরিদ্বানি অবতীর্ণ হাসে নিজমনে ধিজমনে ধিজ অর্থ ব্রাহ্মণ আজি ব্রাহ্মণ শিরোমণি মহাপ্রভু জগতের মধ্যে আবির্ভাব হইয়া মুক্সিদে মুক্সিদে হারব ইলকিয়া বলে কলিযুগে মি আনার আগেই হরিনাম মরে বর্ধনা করলা এবং হরিনামের মাধ্যমে হরিভক্তর হাব্বির মি শ্রীমুখ দর্শন করলো বলিয়া মুক্সিদে না করল শচি জগন্নাথ দেখি পুত্রের অসীমুখ দুইজন হইলেন আনন্দ স্বরূপ বৈষ্ণবগিরি ইথানি বাংলা হাব্য হার্পিতারা শশীমাতা জগন্নাথ মিশ্র মহাপ্রভু নির্দিহা নিয়ামপারা হার ওইলা এই বিধি করিব কিহা কিশোরী নাশপুরে আস্তে ব্যস্তে নারীগণ জয় জয় ফুকারে
মহাপ্রভু চৈতন্যদেব ফাল্য আদি জগদীশ্বর ভগবান শ্রীগোবিন্দ রাধারানী তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বানুষ্ঠ দেবী প্রণমামি হরিপ্রিয়ে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রূপুহান রাধারানী রূপুহান আজি আবার সেহান্তে রাধারানী রূপুহানের লগেতে পৃথিবীর কোন রূপর তুলনা না হান্ত কইয়া আজি নবদ্বীপে পৃথিবীতে সাধে কোন রূপর মান কোনদিন জন্ম নাসি হান দেহা রাধারানী তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রূপুহাল মহাপ্রভু আহাসে হান দেহা আগরে আগে কন্যাকন্দি করিয়া আগরে আগে ইঙ্গিত করিয়া দাহে দাহে হাব্যে মাত্রা হান সচিমাতা আরে গর্বে আজি উলুদ্ধনি করিয়া গঙ্গানা স্নান করিয়া হদিয়া আমি যে গিরগ সচিমাতা আর গর্বে আহাসে গিরকু বলে চেইগা এ সাদে রঙর সৌ পৃথিবীর মাটির কোনদিন জরম নাসি এ সাদে মুখশিদি কুড়া সৌ পৃথিবীর মাটির কোন ওই ধরম নাসি কারণ মহাপ্রভু চৈতন্য দেব হরিনাম মান শুনিয়া আহিল হরভক্তরে দেহিয়া তা আনন্দে মুখশিহান দিল যে মুখশিহান পৃথিবীর কোন মানুষে মহাপ্রভুর আনন্দময় মুখশিহান যে মুখশিহান দিল এ মুখশিহান কোন কই না দেশি বলিয়া হাব্যে জগন্নাথর গড়ে লাইন লাইন পুলনীয় কল্লাগা শচিজনক চক্রবর্তী নীলাম্বর পতিলগ্নে অদ্ভুত দেখেন বিপ্রম্বর আজি শচিমাতার বাপক নীলাম্বর চক্রবর্তী তা খানিমানি ঠিকি তাকিতি চেইল থকইয়া তাতে আয়া হতিয়া আজি মহাপ্রভুর রূপে হান দিহা আহিগর রূপুহান আমার শ্রীমুকুহান তার মুখমণ্ডলিগ দর্শন করিয়া আজি নীলাম্বর চক্রবর্তী নিজে নিজে হার পেইল যে এ ঘিরকে গড়াং কিতা কিতা গুণ আছে উহার পৃথিবীর আর তাই হার না পেল আজি ঠিকঠাক পারে নীলাম্বর চক্রবর্তী হার পে হার পার পা হা হে মাতের হার মহারাজ লক্ষণ সকল মহারাজ লক্ষণ সকল লক্ষ্মে কহে রূপ দেখি চক্রবর্তী হইলা বিস্ময়ে আজি মর নাত্যক্ষব যে গ মর জি লকর গরে হাসে গতে মহারাজার লক্ষণ যে তাকে তা লাগে উতা হাব্বি মিদে হুড়ি পারা কারণ তার নিরাল হানাত এ লক্ষণে তা হাব্বি প্রকটিত বিপ্র রাজা গৌড়ে হইবে কহে নরাজ বিপ্র বলে সেই বা জানিব তাহা পাশে আজি বাবুনর মধ্যে রাজা গইতই মহারাজ ব্রাহ্মণা গইতই একেবারে জগতে এনাত আজি নীলাম্বর চক্রবর্তী নাত্যক বিশ্বাম্বর নিমাই পণ্ডিত এগ জগদীশ্বর ভগবান শ্রীগোবিন্দরাং যে যে লক্ষণ আসিল যে যে লক্ষণ আসিল আর চক্রবর্তী মহারাজ ধারকেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ জগতের হাব্বিরে তা আকর্ষণ করে পারেছিল শাসন করে পারেছিল বুদ্ধি দেনা পারেছিল এ লক্ষণে তা আজি নীলাম্বর চক্রবর্তী জ্যোতিষশাস্ত্র হানল বিচার করিয়া দেখল আর খাং লাগিল করল সাথে শোভাগত মহাজ্যোতি বিবি প্রসবার অগ্রতে লগ্নে অনুরূপ কথা লাগিল কহিতে তার লক্ষণে তা হাব্বি চেয়া 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 খাহান দুহান কথা মাতা দিয়ে করল লগ্নে যত দেখি এই বালক মহিমা রাজা হেন বাক্যে তারে দিতে নারী সীমা আজি নীলাম্বর চক্রবর্তী আজি লক্ষণে তা হাব্বি তার গহিমা তুল্য দেখলো রাজা তুল্য এগর মহিমাতা রাজার অন্ত জিঙে মহিমাতা রাঙাছে এটা আমি বাসায় প্রকাশ করে না রানী বুল নারী বুলানিয় করল আজি মহা জগদীশ্বর ভগবান শ্রীগোবিন্দের তারে যে বাঁকা দর্শন করলা তারাং লক্ষণ যে তা আসিল রাজা লক্ষণ থেকে কতিয়ান থাক ঈশ্বরের লক্ষণ কতিয়ান থাই তুই ভান পরোক্ষভাবে নীলাম্বর চক্রবর্তী বুঝাদের হান বিশ্ব বৃহস্পতি জানিয়ে হইবে বিদ্যাবান বৃহস্পতি মুনিরাঙ্ক জিঙে বিদ্যাবান গইতই অল্পেই হইবে সর্বগুণের নিদান তার হবি গুণ রাজনীতি ক্ষেত্রে জ্ঞান ক্ষেত্রে বিদ্যা ক্ষেত্রে সাহিত্য ক্ষেত্রে হাব্বি ক্ষেত্রে প্রচন্ড বিদ্যান এবং গুণীবন্ত গইত এ হানাজি নীলাম্বর চক্রবর্তী মাতে জার্গা সেইখানে বিপ্ররূপে এক মহাজন প্রভুর ভবিষ্যকর্ম করে এ কথন ও সময়নাথ আয়া আর এক বাবুনা গোয়াইয়া ও খানিমানি আয়ে কাকতে বাবুনে তাই ঠিক ছিলা কুষ্টি বিচারে তা করলা বাবুনে কুষ্টি লেখেলা এবং বাবুনের আং গুণ আসিল উগইয়া মাতানি কল এসবে গ সাধারণ সৌগনা গই বিপ্র বলে শিশু সাক্ষাৎ নারায়ণ এসবে গ নারায়ণ জগদীশ্বর ভগবান শ্রীগোবিন্দ নারায়ণের আং যেটা যেটা গুণ আছে যেটা যেটা লক্ষণ আছে আমি জ্যোতিষশাস্ত্রে বিচারে যেটা যেটা পেয়া উতা হাব্বি লক্ষণ সবে গরাং আমি পেয়া অতএব সবে গড়ে সাক্ষাৎ নারায়ণ বুতে কোনো অসুবিধা নেই ইয়া হইতে সর্বধর্ম হইবে স্থাপন বাবনু বই এখন মাতের হান কি হান কলিযুগর যুগ ধর্ম হান যে হান এহান সবে গই সংস্থাপন করিয়া জিতইয়া
মহাপ্রভু চৈতন্য দেব পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে বলিয়া কৃষ্ণই যে হ্যান মাতেছে এগরাঙ্গুল ধর্ম সংস্থাপন হইত এক ধর্ম বিপ্লব করত এবং সমস্ত পৃথিবী জুড়িয়া তা পাণ্ডিত্য দে হইয়া তার বিদ্যা বুদ্ধি জ্ঞান ল পৃথিবীর মধ্যে তা জ্ঞানীও বলিয়া পরিচিত হইত এবং পৃথিবীর মধ্যে তার নীতিল তার আদর্শ ল তার ধর্ম আহান প্রচার করিয়া দিত ইয়া এবং এক সাক্ষাৎ নারায়ণের আবির্ভাব বলতে কোনো অসুবিধা নেই ইয়া হইতে হইবে অপূর্ব প্রচার এই শিশু করিবে পেশব জগদ্দার আর বি কিতামাত্ত এসবে কয় জগতে হার উদ্ধার করতই গ বৈষ্ণবগিরি কি থানে তার কুণ্ডলী বিচার হার তার শিক্ষিয়া হদিয়া আজি এ বাবুনে কই পরিষ্কার করে মাতে দিল এসবে গো সাধারণ গনা গো এগ নারায়ণের অবতার গ নারায়ণের আং যেটা যেটা লক্ষণ গুণ আছে তা হাব্বি আছে নারায়ণে ধর্ম সংস্থাপনের কাবুলি আহেছিল গ নারায়ণে ধর্ম সংস্থাপন করেছে গ এবং জগৎ উদ্ধার বলিয়া ভগবান শ্রীকৃষ্ণ আহের কথা কইয়া এসবে গৌ জগৎ উদ্ধার করতই গ এবং কুণ্ডলিকা বিচার হানে পরিষ্কার করে মাতেইল যে মহাপ্রভুর দেহগর যেটা কুণ্ডলি যেটা যেটা লক্ষণ যেটা আসি লগ্ন যেটা আসে উতাই প্রমাণ করে দেশে যে মহাপ্রভু জগদীশ্বর ভগবানের আবির্ভাব গ ব্রহ্মা শিব সুখ যাহা মাংসে অনুক্ষণ ইহা হইতে তাহা পাইবে না সর্বজন ব্রহ্মাই মানার তাই ব্রহ্মার আবির্ভাব ব্রহ্মাই ব্রহ্মত্ব অর্জন করিয়াও ব্রহ্মাই জগৎ সৃষ্টি করিয়াও চতুর্ভেদ হাব বিপা করিয়াও ভগবান শ্রীকৃষ্ণ বাল্য রূপে গোপালর এল যেবাকা খেলার গে শিলগপেদ ব্রহ্মাই তার গোপালর শিমুক্ষেত্র আহুলা হুলে খেইল হান দিহা ভগবান কিসাদে মানুষ সৃষ্ট খেতে বলিয়া জগদীশ্বর ভগবানরে হারপান মারেছে যে কারণে অপরাধ করেছিল হরিদাস হইয়া পরবর্তীকালে মহাপ্রভুর সময় আইয়া উদ্ধার হছিল গা অতএব ব্রহ্মার সাধনা হানইল তাই কৃষ্ণ প্রেম শিবের সাধনা হানইল তাই কৃষ্ণ প্রেম সুখদেব গোস্বামীর সাধনা হানইল তাই কৃষ্ণ প্রেম কৃষ্ণ প্রেমে হান পানার গা উলিয়াই ব্রহ্মায় চারিবে দল প্রভুরে ডাহের শিবে জটাধারী হইয়া শ্মশানে বলে বলে প্রভুরে ডাহের সুখদেব গোস্বামী মাতৃগর্ভেত্ত নুকুলিয়ায় সন্ন্যাসী হইয়া বেলিয়া গেছিল গা আসল উদ্দেশ্য আখ্যান কুহান জগদীশ্বর ভগবান শ্রীগোবিন্দের প্রেম কৃষ্ণ প্রেমে হান এই মানব জীবনের শ্রেষ্ঠত্ব হান জগতের সৃষ্টিকর্তা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ভগবান বিষ্ণু ভগবান শিব হাব্বি হাব্বির গোস্বানাথ রাসলীলার তত্ত্ব এবং হাবির গোস্বানাথ রাধা কৃষ্ণের প্রেম লীলার হাবির গজর হান এহান পানার গায়ে হাবি সাধন কর্তারা হান তকইয়া আজি যে গিরজ্ঞ হাসে গই দ্বিতই বস্তু হানিতে কুংহানি আজি মাতে হান কুংহা ব্রহ্মার আসল উদ্দেশ্য রাধা কৃষ্ণের দিব্য প্রেম রাসলীলার দিব্য প্রেম হান পানা শিবেরে আসল উদ্দেশ্য রাসলীলার দিব্য প্রেম পানা এবং যুগল প্রেম পানা যুগল সেবা পানা এতাহা বি একমাত্র এ গিরজ্ঞ যে গ আজি সীমাতার গর্বে আহেছে এ গিরকে গয় নিয়াম পারা সহজ সরল ভাবে সত্য যুগে হিমপিয়া পাছিলাও হান তেতা যুগে হিমপিয়া পাছিলাও তা একমাত্র নামে হানোর মাধ্যমে হাববিতা দিয়া পারতই বলি আজি কুণ্ডলি বিচার করিয়া তার মুখদর্শন করিয়া আজিকার বাবুনে গয় এবং নীলাম্বর চক্রবর্তী পরিষ্কার করে ঘোষণা করলা এ গিরকে গয় অপূর্ব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সুখদেব গোস্বামী ব্যাসদেব গোস্বামী নারদ আদি জেগর সেবা পানার কাউ জেগর প্রেম পানার কাউ বলিয়া কাত্তারা ও তাহা বি অনায়াসে পেইতাই বলিয়া মাতে দিল সর্বভূত দয়াল নির্বেদ দর্শনে সর্বজগতের প্রীত হইবে ইহানে আজিকার আহাসে গির কেউ কি সারে গ সর্বভূত কৃষ্ণ বহির্মুখ তারও তা কৃষ্ণ মুখ করে করে পারতই অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পিত উন্নত উজ্জ্বল রসাং সবক্তি শ্রিয়ম ছনর্পিত চরিং চিরাত জীবনে কোনো হান নাপাশি জিনিস হান সহস পতু কৃষ্ণ প্রেম হান এগিরে কই দে না পারত এহান কুণ্ডলী বিচারে মাতে দেখে লাগা অন্যের কি দায় বিষ্ণু যে দ্রোহী যে জবান তাহার ওয়ে শিশু বজিবে চরণ আর তারিয়ারিতে কিতাবার্তা হিন্দু এতে তারে বস্তায় আনতে হাই হান মুসলমানে পেয়াও জবনে পেয়াও খ্রিস্টানে পেয়াও তারে বস্তায় যেহানোর প্রমাণ হার হরিদাস ঠাকুররে মহাপ্রভু হরিদাস ঠাকুর জবনকুলে জরমসে বুড়ি একটাই মাত্রারা
যবন কুলে লালন পালন করে মাতারা তব হরিদাস ঠাকুর আজি মহাপ্রভুর কৃপালব্ধল রূপ সনাতন ভট্ট রঘুনাথ রূপ সনাতন ভট্ট রঘুনাথ রঘুনাথ দাস গোপাল ভট্ট এটার ভিতরে রূপ গোস্বামী সনাতন গোস্বামী ইসলামীকরণ ওয়া গাহঙ্গলকে ওয়া গেছিলাগা তানুরে ফিরিয়া আজি মহাপ্রভু উদ্ধার পথে দেখা দিয়েছিল এবং ও মহাপ্রভু যেবাকা পাঞ্জাবে গেছিল গা পাঠানকুট বুলতারা উপে অনেক মানুষ গাহঙ্গলকে রে কৃষ্ণ ভক্ত হংকর দিয়েছিল এবং মহাপ্রভুর আমলে চাঁদ কবি লালন ফকির গাছি যেটা গাহঙ্গলকে আসিলা আর তা হাব্বি মহাপ্রভুর পথে আহেছিলা এবাকাও হাজার হাজার খ্রিস্টান হাজার হাজার মুসলমান অন্য জাতি অবলম্বনে মহাপ্রভুর হরিনামর পথে গত আহেছি অতএব মহাপ্রভুর কুষ্টি বিচার হান যেহান ও কৃষ্টি বিচার ওয়ানাত যেহান মাতেছিলা অন্যের কি দায় বিষ্ণুদ্রুই যে জবন বিষ্ণুরে নাকর তারা হিন্দু বিরোধী হিন্দু যেটা নাগয়ু তাইও মহাপ্রভুর শ্রীচরণে ভক্তি কাত করতাই বলিয়া আজি বৃন্দাবন দাসে লেরিকে হেনার মাতে গেছে অনন্ত ব্রহ্মাণ্ডে কীর্তি গাইব ইহা আবিপ্রয়ে শিশুরে করিবে প্রণা অনন্ত ব্রহ্মাণ্ড আজি ব্রহ্মাণ্ডের পৃথিবীর হাব্বি জাগাত মহাপ্রভুর প্রচার আছে মহাপ্রভুর কীর্তন কর্তারা আ ব্রহ্মা বিপ্র ভাবনত্ব লাগিয়া চণ্ডালে পিয়া মহাপ্রভুর কীর্তন কর্তায় কিবা বিপ্র কিবা শুধু নাসি কেনে লয় যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয় আজি অনেক ব্রাহ্মণ সারা মুচি মেথর পিয়া মহাপ্রভুর সম্প্রদায়ে গুরুইতায় এবং দীক্ষিত কর্তায় জাতিভেদ বিচার নিয়া পৃথিবী হান হাব্বিহান হরিনাম প্রচার করতে ইহান কুষ্টির বিচারে মাতে ছিলা ওহান মাত ফলিয়া গেল গা এবার ওহান প্রমাণিত সে মহাপ্রভুর জীবনী এ বৃন্দাবন দাসে যেহান লেখেছে ভাগবত ধর্মময় ইহান শরীর দেবদ্বিজ গুরু পিতৃ মাতৃ ভক্তদের তার রাস্তা দেহ গই ভাগবত ধর্ম হান মহাপ্রভুর দেহ গ ভাগবত ধর্ম গ বলিয়া ওদিন মাতলা বিষ্ণু যেন অবতারে এলো আইন ধর্ম সেই মতো এই শিশু করিবে সর্বকর্ম ভগবান বিষ্ণু যে সাধে অবতার হইয়া জগতে ধর্ম সংস্থাপন করেছিল সাধে আজিকার সবে গই পৃথিবী আনার মাঝে ভগবান বিষ্ণু যে সাধে পৃথিবীর উদ্ধার করেছিল সাধে উদ্ধার করতে লগ্নে যত কহে শুভ লক্ষণ ইহান কারো শক্তি আসে তাহা করিতে বেকার আর কৌ লক্ষণ যেটা আছে ও লক্ষণ তাহা বি মানু আগর পক্ষে ব্যাখ্যা করানি অসম্ভব ইমে আখ্যান কথা হারপিয়া থই জগতীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গুরাং যেটা যেটা লক্ষণ আছিল তা চৈতন্য মহাপ্রভুরাং আছে ধন্য তুমি মিশ্র পুরন্দর ভাগ্যবান যার নন্দন তারে রহুক প্রমাণ হে জগন্নাথ মিশ্র হে শশীমাতা তুমি ধন্য কারণ তোমার গৃহে সাথে সোয়াগ আছে হেন গোষ্ঠী গণিলাময় আমি হেন কুষ্টি গণিলাময় আমি ভাগ্যবান শ্রী বিশ্বম্বর নাম হইবে হান বি ভাগ্যবান আই নীলাম্বর চক্রবর্তী মাতের হান সবে ঘর কুষ্টি বিচারে হান মিচেয়া নিয়ামপাড়া হার হইল এবং আজিকার দিনে তার নামানুকরণ হান মিথদিয়া জাউরিগা তার নাম হান আইত্য বিশ্বম্বর অর্থাৎ সমস্ত বিশ্ব করে কল করে পারতই বলিয়া তার নাম বিশ্ব অম্বর বিশ্বকে যে আলিঙ্গন করিতে পারে বিশ্বকে যে গ্রহণ করিতে পারে তাকে বলে বিশ্বম্বর বলিয়া নাঙে হ্যান থিয়া গেল গা ইহা বলিবে লোক নবদ্বীপ চন্দ্র এ বালকে জানিহ কেবল পরমা পরানন্দ এক ছবে গর নাং হাল্ল নবদ্বীপ ধামে হানরে এসবে গরে নবদ্বীপ চন্দ্র বলিয়া মাত্তায় এবং উষাদে নবদ্বীপ চন্দ্র বলিয়া আমার গৌরচন্দ্রিকার এলাদি তারা এবাকাও সমস্ত জগতের জ্যাপিতেই বৈষ্ণব পুলৈতারা গৌরীয় বৈষ্ণব পুলৈতারা উফাওয়ানা গৌরচন্দ্র বলি আমি আমি এলাদিয়ার হরিদ্বনি করিয়ার আর মহাপ্রভুর গৌরচন্দ্র হরিদ্বনি ছাড়া কোন ধর্ম কর্ম না এবং পরমানন্দ তাই একমাত্র পরমানন্দ পরমানন্দ শব্দ একমাত্র জগতীশ্বর ভগবান শ্রীকৃষ্ণরাং প্রযোজ্য আছে এবং তা পরোক্ষভাবে বুঝা দিয়া গেল হাত পরমানন্দ একমাত্র এক কে জগতীশ্বর ঈশ্বর ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাধীর আদি গোবিন্দ সর্বকারণ কারণম উভয় একমাত্র পরমানন্দ ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ
আনন্দ শব্দ গ পরমানন্দ শব্দ গ একমাত্র কৃষ্ণদান প্রযোজ্য আজি পরোক্ষভাবে বুঝা দিয়া গেল গা হা এ ঘিরকে গো আর তা গৌনা গো উড়ে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণম ওহান মনানার্থয়া মালবা পকর মুঙে হাবির মুঙেতে ভগবান আর মাতানি নোয়ারিয়া হার পিয়া থইয় এ গিরকে গ পরমানন্দ পরকালের আনন্দ পরমানন্দ যে পরমানন্দ দিতে পারে সে ইহকালের পরমানন্দ দিতে পারে পরকালের পরমানন্দ দিতে পারে পর পর আনন্দ পরম আনন্দ এতে পারে অতএব হেন রসে পাশে হয় দুঃখের প্রকাশ হেন রসে পাশে হয় দুঃখের প্রকাশ অতএব না কহিলা প্রভুর সন্ন্যাস বৈষ্ণবগিরি থানে এ কুষ্টি বিচারে আনার আখ্যান দুঃখ হাবি হবার উপার খবরে তাহাবি দিতে দিতে দুঃখর খবর আহান দিল আর পেই লগা কুঙ্ঘা বলে মহাপ্রভু সাং সন্ন্যাস ধর্ম গ্রহণ করত কিন্তু মালক বাপকে দুঃখ পেইতাই বলে আহান প্রকাশ না করল শুনি জগন্নাথ মিশ্র পুষ্টির ব্যাখ্যান আনন্দে বিপ্রবিতে দিতে চাহেদার এ কথা আহান মাতলে বাপকে বালকে দুঃখ পেইতাই বলে না মাতল অতএব হুদ্দা দেহানি দেহানি প্রশংসা করানি রুহানি মাতল এসবে ওরা হাব্বি গুণ থাইয়াও কিন্তু সবে সন্ন্যাসী ওই তুই বলেতে মালক বাপকে আর তাও দুঃখ পেইতাই বলিয়া উহার নামাতিয়া হবাব কথা আনি মাতানির কারণে আজি মহাপ্রভুর বাপক জগন্নাথ বিশ্রয় এ বামুন ঘরে ভক্তি কাট করিয়া আমাদের হান কি হান মি কিতা দান করত আজি মোর আনন্দের সীমা নেই আজি তোর শ্রীমুখেত যে যে বাক্য হারি মোর পুতকে ঘর সম্বন্ধে মাতলে এটা ভুনিয়া মিনিয়াম পার হারো হইল মন হারাত তুমি লেইরা পা বাগুন গইল মি দান দক্ষিণা করানি মনাউরি বলিয়া দান দক্ষিণা করানি কা প্রস্তুত হয় কিছু নহে সুরদ্র সুদরিদ্র তথাপি আনন্দে বিপ্রের চরণে দরি মিশ্র কান্দে চরণ হার ডিগল গইয়া পড়িয়া কাঁধে কাঁধে মাতের হাত মি দান দক্ষিণা হান করানি মনাউরিতি গ্রহণ কর সেই বিপ্র কান্দে জগন্নাথ প্রায় দরে আনন্দে সকল লোক বলে হরি হরি আজি বাপকে গই হবা গুণীবন্ত পুতকা গো পাশে হানোর কথা আনি শুনিয়া লৌ মেলিয়া কাঁধে কাঁধে হারো হানে বাবুনগল চরণ হানাত পড়িয়া নিগল গইয়া কাঁধের হান দে ইহা পুলসিলা মানু তা হরিদ্বনি করে করে আর তাও হারো হইয়া আনন্দ প্রকাশ করলা দিব্য কুষ্টি শুনি যত বান্ধব সকল জয় জয় দিয়া সবে করে ন মঙ্গল জয়ধ্বনি করে করে হাব্বিয়ারে মঙ্গল ধ্বনি করানীয় কল্লা ততক্ষণে সকল দায়িত্ব বাদ্যকার মৃদঙ্গ সেনাই বংশ শিবাজে প্রপার মানু পাদিয়াম পারা হারো হইলেতে মানু ডাক ডুল বাজাইলা নিয়াম পারা হারো হইলাম মাইতে আজিকালি কার যুগে যেটা হারু পা সেটা একা যুগের হারু পার মধ্যে পার্থক্য আছে নিয়াম পারা হারো হইলাম মাইতে কীর্তন আহান করে হরি ধ্বনি আহান করে বলিয়া ডাক ডুল পুল করিয়া হরি সংকীর্তন আরম্ভ করলা হরি সংকীর্তন আরম্ভ করলা হাতে গীতা হানাত মাতে হেতা যেপে গীতা হান পাঠ রূপে ৩৬ কোটি দেবতা যেপে গীতা হান পাঠ রূপে গঙ্গা যমুনা সরস্বতী পৃথিবী হাবে সামিলর গা উতারে আজি যেপে হরি সংকীর্তন রূপে দেব দেবর্ষী মহর্ষি রাজর্ষি কুনগো আকাশে থানান বার্তারা হাব্বিয়ারা পুরোহিত রাগা অতএব মালঠেকবর যে বাকা হরিদ্বনীয় রূপে আমি সবসময় হুশিয়ারিয়া থানা আমার চর্মচক্ষুল আমি না দেখল যেখায় হরি সংকীর্তন হয় ঠেকায় গোবিন্দ তার স্বগোষ্ঠীতে বিরাজ করে হান দেহা হরি সংকীর্তন আরম্ভ করা নিয়ে আজি এরে গ্রহণে আনরে মাধ্যমান করে দরিয়া নবদ্বীপে সমস্ত শশাগরা পৃথিবীর ৩৩ কোটি দেবতা দুর্গা সরস্বতী সমস্ত দেবতা হাব্বি মহাপ্রভু বারো পৃথিবীতে আহেছে আমি যে বাবার্য দেবতা বারো আহেছে পোয়ে হাং তারু যেহেতু জন্মে জন্মান্তরে সাধনায় তারু সিদ্ধ সীতা থাকিয়া মহাপ্রভুরে দর্শন করানি কাউলিয়া শশীমা তার গড়ে আয়া হাব বিহান আয়া দেব স্ত্রী নর শ্রী না পারি চিনিতে দেবেনরে একত্র হইল বালমতে উনবদ্বীপর মানু তাই না চিনলা কিন্তু জাগাও আনার হাব্বি দৌ দৌলি সিং হাব্যায়া মহাপ্রভুরে ভক্তি করা দাইলা তানু মনে করলা হানে গ্রহণ হানে মানু পুলহিতা বলিয়া মানে মনে করলা কিন্তু সচিমাতা
আই নাদেহেছে মানু তারে দেহ দর্শন করেনি নাদেহেছে মানু তাই আয়াতায় গরে আইতারাও আনতেই হার পেয়েরি কিন্তু কিতার কাইতারাও আনতেই বুঝানির চেষ্টা করেন মাল্ল কারণ স্বয়ং জগদীশ্বর ভগবান শেষাগরা পৃথিবীর যে করে চরণদুলি পানার কা যে করে আশ্রয় কোনার কা যে করে নাম মান শ্রবণ করানি কা বলিয়া শশাগরা পৃথিবীর মানব কাঙ্গালসি ও গিরকু আজি শশীমাতার করে আহেছে পৌহান পেয়া আজি শশাগরা পৃথিবীর দৌলি সিং দৌলা সাঙ্গে তাহা বিপুল সাগা দেব মাতা সভ্য হাতে দৈন্য দুর্বল হইয়া যেগো যেতা পারিল তালা খুতলাইয়া হাসি দেন প্রভু শিরে চিরায়ু বলিয়া মহাপ্রভু হাব্বিহানে আয়া আশীর্বাদ দেনা কল্লা লাগা হে প্রভু তিনি আমদিন পালয়া থাইস এ সংসারে হেনা আমি তরে বাসিয়া আহিতা তিয়া সত্যান্ত কইয়া আমার আছে আয়ু এটা হাব্বি তরে দিয়া দিয়ার এ সবতে হেনা আমি যতদিন থাই টাঙাই তরে দর্শন করানি মনিয়ার এবং তরে দর্শন করিয়াই আমি থানা মনিয়ার চিরকাল পৃথিবীতে করহ প্রকাশ অতএব চিরায়ু বলিয়া হইল হাস চিরকাল পৃথিবীতে তি থাইস বলে আশীর্বাদ দিলাম অপূর্ব সুন্দরী সভা শশী দেবী দেখে বার্তা জিজ্ঞাসিতে কারো নাই সে মুখে আজি না দেয়েছে মানু এটা মর সবে গর্ব মর সবে গ জরমনার পরে এটা আমি জীবন না দেয়েছু মানু এটা কুরাং তাই এটা মাটি সাত হবা মানু এটা কুরাং তা এটা আমি কি সাদে তাহলে আঙ্কোরানি আন পেয়া ওতেই ডর পেইল সাদে অপূর্ব অপূর্ব জায়গার মানু কি সাদাই লতা কিন্তু আহসি তা হাব্বি দেবর্ষী রাজর্ষী যত তাহাসি শচীর চরণ দুলি লই দেবগণ আনন্দে শচীর মুখে নাই সে বচন তেইতে হারো হারে পাগল সে গত কইয়া আমার প্রভুর জন্মদাত্রী আমার প্রভুরে যে কই গর্ব ধারণ করে সে গর চরণ দুলি লই গুলিয়া শশীমাতার চরণে হাব্বে হমাদে হমাদে তারাগা শশীমাতা বেরোইয়া হাব্বিরে চেইরি কি অপূর্ব লীলা হানতেই বুঝে নাল্ল কি বা আনন্দ হইল যে জগন্নাথ করে বেদেতে অনন্ত তাহা বর্ণিতে না পারে কি আনন্দ হান আজি জগন্নাথ মিশ্রর গড় বেদ হান এহান প্রকাশ করে না তৈ শাস্ত্র ইহানরে প্রকাশ করেন লুকে দেখে শশী গৃহে সর্বন দিয়ায় যে আনন্দ হইল তাহা গ্রহণ না যায় শশী গর্ভে নদিয়ায় যে আনন্দ হইল হাল আমি ব্যাখ্যা করে নোয়ার টাঙাই বলে বৃন্দাবন দাসে মাতের হাত মি কথালও ব্যাখ্যা করে নার তো কারণ মানুয়া ওই বাত পেট বুঝে বাত খাসে উহান তা থথাল প্রকাশ করে নারে মানুয়া ওই আগরে কতিহান বানা পার উহান ও থথাল প্রকাশ করে নারে মানুয়া ওর ভিতরে কতিহান আনন্দ আসে উহান ও থথাল প্রকাশ করে নারে অতএব আজি জগন্নাথ মিশ্রর ঘরে কি আনন্দ হান অসে উহান মি বৃন্দাবন দাসে বাক্যল প্রকাশ করে নারি বৈষ্ণব গিরিগি থানে উপলব্ধি করিয়াছে জগদীশ্বর ভগবান মিকুপা আনরকা দর্শন দিল জগদীশ্বর ভগবান মিকুপা আনরকা বলিয়া ডাকল আমি আনন্দ পেয়ার সেই জগদীশ্বর ভগবান আজি শশীমাতার গর্বে ইমা বলিয়া ডাহে ডাহে খেলতই হানাত আজি সমস্ত পৃথিবীর প্রকৃতি চরাচর পয়হা পলিরাঙ্ক চিন করে যেটাই পূর্বজন্মের কর্মফলে মহাপ্রভুর দর্শন পানার সুযোগ পেইলা তানুর কি আনন্দ সেটা যে কই বাত খিয়া পেট বুঝেছে ওই পেট বুঝেছে আর মাথে পারতইতা বাত না ইয়া যে কই উপবাস আছে ওই মাথে না তুই অতএব বৃন্দাবন দাস মিহান দর্শন না করে শুভ থকইয়া মিহান ব্যাখ্যা করে নরড়ি লোকে দেখে শশীগিরে সাথে আনন্দ হইল কি নগরে কিবা করে কিবা গঙ্গা তীরে নিরবধি সর্বলোক হরিধ্বনি করে অপূর্ব লীলা হান আজি মাতের হান কি হ্যাঁ পশ্চিমে এগোদে চাইল হরিধ্বনি হবদে চাইল হরিধ্বনি সমস্ত জগৎ হরিনাম ধ্বনিতে উৎফুল্লিত জগতে যাত্রা মহোৎসব নিশাই গ্রহণে আনন্দে কহে না কেহ মর্ম নাহি জানে আজি মহাপ্রভু আহানির কারণে যে মহা মহোৎসব আহান ঐ এহান গ্রহণ আনার কারণে ইহান না মহাপ্রভু জরময়া ইহান এ দহানি কোনো খেই করেন আল্লাহ যেটাই ভক্তির জগতে আসিলা যেটাই মহাপ্রভু সম্বন্ধে গীতার কৃপাতে সাধুগুরু বৈষ্ণবের কৃপাতে যেটাই গুরুদেবর কৃপায় দিব্য দর্শন খানিমানি হাতা পারেছে যেটাই গীতার জ্ঞান এবং আধ্যাত্মিক সঙ্গর মাঝে যেটাই ইঙ্গিত জানিয়া হারপা পাল্লাও তাই হার পেলা কিন্তু যেটাই এ জগতে হেনার নেই মানু তাই মাতলা হার এ মালিকার গ্রহণে হেনার কিসাদে নবদ্বীপে লাখ লাখ মানু পুলই লাগাতা চৈতন্যের জন্মযাত্রা ফাল্গুনী পূর্ণিমা ব্রহ্মাদি তিথি ইর করে নাইব না চৈতন্য মহাপ্রভু জরম সে ফাল্গুন পূর্ণিমার দিনে হান এবং মাঘী পূর্ণিমাতে জরম সে নিত্যানন্দ প্রভুর দিনে হানি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হাব্যি আরাধনা কর্তারা মাহানি পরম পবিত্র তিথি ভক্তি স্বরূপিনী জহি অবতীর্ণ হইলে নদী যমনে
অনেক গই মাত্রা হান ফাল্গুন পূর্ণিমা হানতে নিয়াম পারা পবিত্র দিনানার গঙ্গা ধিনানি কাইলা হান পাউরি কিন্তু কোন গই হান্না পিলা যে মহাপ্রভুরে দর্শন করা আইলা হান কোন গই হান্না পিলা হার পিলা গদু গই হার পিলা সর্বযাত্রা মঙ্গলে দুই তিথি সর্বশুভ লগ্ন অধিষ্ঠান হইতি হান মাঘ পূর্ণিমা বার ফাল্গুনি পূর্ণিমা দানিতে হবা দিনানার নবদ্বীপে হিনানি কাইলা বলিয়া বুঝে কুড়াই বুঝলা আত্মাই গ্রহণ কা মানু পুলিয়াছে বলিয়া বুঝে কুড়াই বুঝলা ভক্ত তাই জগদীশ্বর ভগবানরে ভক্তি কাত করিয়া বানুর পরম আনন্দে ঠাইল জনমে হান প্রভুরে দর্শন করে পার্তাঙাই বলিয়া হারু হারু হইয়া বেলিয়া গেলা এতে কই দুতি কইরে সেবন কৃষ্ণ ভক্তি হয় খণ্ডে অবিদ্যা বনন এ তিথি দো হান গই মাত্রা হান না না ফাল্গুনি পূর্ণিমা বার মাঘ পূর্ণিমা গঙ্গা স্নান করলে ভক্তি হান বারের বলিয়া মানুষ আর আয়া আয়া ভক্তি কলা তা বলিয়া যে কই যে সাদে বুঝিল সাদে বুঝিয়া গেলা গা ঈশ্বরের জন্মতিথি যে হেন পবিত্র বৈষ্ণবের সেই মত তিথির চরিত্র মানুয়া গহবা দিনা হান জরম নেন যে কোন দিনা হান যদি মানুয়া গহবা দিনা হান যদি জরমর উতলে হার পানি থাকো তো গুণীবন্ত মানুষ যদি পূর্ণিমা দিনে কোনো জরমর বা কোন লক্ষ্মী পূর্ণিমা দিনেও জরমর বা যে কোনো সভা দিনা হান জরম হইলে নিশ্চয়ই ওরা গুণা হান আসার হবা দিনা হান আর জরম হান গৌরচন্দ্র আবির্ভাব শুনে যে এই জনে কত দুঃখ নাহি তার জন্মে বা মরণে গৌর মহাপ্রভুর এরে আবতার লীলা হান আজি যে হান তৃতীয় অধ্যায়ে ব্যাখ্যা করলা এহান যে তাই সময় মান করিয়া হুল্লা তানুর সাংসারিক দুঃখ যে তা আছে তা খানি কমইত এবং পরবর্তীকালে মহাপ্রভুর কৃপা পিয়া পরমানন্দে থাইতায় শুনিলে চৈতন্য কথা ভক্তি ফল ধরে জন্মে জন্মে চৈতন্যর সঙ্গে অবতরে মানব জন্মে হানতে আমার গীতাই মাতেছে হান পুনরপি জনমম পুনরপি মরণম এ দেহ গো আমি বারে বারে জনমই তাকাই বারে বারে মর তাকাই শঙ্করাচার্য পুনরপি জনমম পুনরপি মরণম বলেছে গীতাইও মাতেছে কিন্তু মহাপ্রভুর লীলার কথা যে তাই হুমতারা মহাপ্রভুর লীলার কথা যে তাই শ্রবণ কথা এ ভাগ্যবান শ্রীকৃষ্ণ চৈতন্য ভাব সঙ্গের সদস্য যেটা এ ভাগ্যবান চৈতন্য ভাব সঙ্গের লগে জড়িতই আসি যেটা তানুর পরম ভাগ্যহানের তাই কুহা মহাপ্রভু যে বাঁকা অবতার হইতই গা উবাকা তানু অবতার হইতাই গা নাইল মহাপ্রভুর সেই নিত্য বৃন্দাবন ধাম মহাপ্রভুর নবদ্বীপ ধাম রাধা কৃষ্ণের যুগল সেবা মহাপ্রভু যেহান প্রচার করেছে সেই যুগল সেবার দাসী থাইতাই গা চৈতন্য ভাগবতের শ্রী শ্রী চৈতন্য ভাগবত পাঠ গীতা পাঠ চৈতন্য ভাগবত পাঠ একমাত্র ফলহান তাই হান কুংহান এ দেহ অমর নয় জন্মিলে মরিত হবে কিন্তু মৃত্যুর পরে রাধা কৃষ্ণের যুগল সেবা যদি পানামনি আর উতাইলে এ ভাজারে হানার আয়া আমি হমানি লাগতই কারণ নিতাইর ভাজার সারা বৈষ্ণবের কৃপা সারা রাধা কৃষ্ণের যুগল সেবা সারা মানব জীবনের সার্থকতা হয় না তাই শুনিলে চৈতন্য কথা ভক্তি ফল ধরে ভক্তি ফল উতরাব ধরতে বাধ্যই তো চৈতন্য কথা হুললে জন্মে জন্মে চৈতন্যের সঙ্গে অবতরে আদিকন্দ কথা বর শুনিলে সুন্দর জহি অবতীর্ণ গৌরচন্দ্র মহেশ্বর আদি কথা হান হাবিয়ে মন্নান দিয়া হুনে দেখ পিছনে যে তা হুন তাই তাই ও মন্নান দিয়া হুনে দেখ কারণ আদি ছন্দে মহাপ্রভু চৈতন্য দেব আবির্ভাব সে হান এ লীলার কবু নাহি পরিচ্ছে আবির্ভাব তীরভাব মাত্র কেহ এ মহাপ্রভুর আহেছে গেছে গা এ হান মহাপ্রভুর আবির্ভাব তীরভাব এহানতে আমি যুদ্ধ পালন করিয়ার হান কারণ মহাপ্রভু আবির্ভাব তীরদাব বলি আমি মহাপ্রভুর আন্ত দূরিয়ে না থানার আর টাঙায় কারণ এ পঞ্চভৌতিক দেহা গো জরমলর মরের বলি আর তা কিন্তু মহাপ্রভু জরমর গৌনা গই মরের গৌনা গই কারণ মহাপ্রভু অধ্যাপীয় সেই লীলা করে গৌর রায় কোনো কোনো ভাগ্যবানে কিবারে পায় আমি যেবাকাই চৈতন্য বা অবতান পাঠ করিয়ার ভক্ত সঙ্গ করিয়ার কীর্তন করিয়া উবাকে আমি মহাপ্রভুরে ডাইহা এবং মহাপ্রভুরে ডাইহা মহাপ্রভুরে উদয় করিয়া হদি আমি কীর্তন করিয়ার উহাল মহাপ্রভুর আবির্ভাব বলিয়াও আমি মাতে না রে মহাপ্রভুর তীরদাব বলিয়াও মাতে না মহাপ্রভু নিত্যলীলায় করিয়া গে নিত্য বৃন্দাবনে নিত্যলীলা এবার যে সাদের আসিলা নিত্য যে সাদের চলের মহাপ্রভু লীলা হানু নিত্য চলে মহাপ্রভুর লীলা সারা কৃষ্ণ কথা হয় না কারণ মহাপ্রভুর আবির্ভাব তীরদাব নেই
চৈতন্য কথার আদি অন্ত নাহি দেখি চৈতন্য কথা হান এপে লঙ্করানি জায়গা হান নেই এপে অকরানি জায়গা হান নেই কারণ যে হান অকরে নারিয়ার লঙ্করে নারিয়ার উহাতর নাং সনাতন কারণ হিন্দু ধর্ম হান এপিত্য করেছে বলে মাতে নাতে এপিত গেল মশেগা বলে নাতে নাতে কারণ হিন্দু ধর্ম হান বটখই নাং যার দেখি হান গুড়ি গ কুঙ্গদে জিতই গাগা কুঙ্গদে তিয়া মাতে নাতে ইসাদে মহাপ্রভু লীলা হান এপিত লমসে পিত অকরেছে বলে কোনো ইয়ারি নেই তাহার কি পারে যে বলান তাহার কি বৃন্দাবন দাসে মাতে মহাপ্রভু কৃপা করিয়া হানি মাত বুলে সার মি মাতরি হান এপে মর কোন বক্তব্য নেই ভক্ত সঙ্গে গৌরচন্দ্র পদে নমস্কার মি গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্তর লগে হুদা মহাপ্রভুরে নাগই মহাপ্রভুর ভক্ত তারে মি হমাদেউরি মহাপ্রভুর ভক্তর ভক্ত তারে মি হমাদেউরি হাবির চরণে মি কুটি কুটি ভক্তি কাত করিয়া মহাপ্রভুর চরণে মি ভক্তি কাত করৌরি কারণ বৈষ্ণব পরাদের তুমি মুক্তি পানান আর্ত গোবিন্দ ভক্ত তারাং তো মুক্তি পানান আর্ত অতএব মর ব্যাখ্যার ভিতরে মরি করার ভিতরে কোন বৈষ্ণব পরা ঠায়া ঠাইলে বৈষ্ণবে মরে কোটি কোটি চরণ ধুলির মাধ্যমে মরে কৃপা করে দেনা কাবুলিয়া বৃন্দাবন দাসে মাগেছে এবং এই অপরাধ কিছু নহুক আমার চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দদান বৃন্দাবন দাসতসু পদযুগে গান মি চৈতন্য নিত্যানন্দর চরণে মি কোটি কোটি ভক্তি কাত করৌরি বৃন্দাবন দাসে তানুর চরণ ছাড়া অন্য তার আশ্রয় নালসু তাই আজি ইতি শ্রী চৈতন্য ভাগবতে আদিকান্দে শ্রী গৌরচন্দ্রেশ কুষ্টি গণনং বর্ণনং নাম তৃতীয় অধ্যায় নম বৈশান্ত বৈষ্ণব গিরিগি থানে আজি শ্রী শ্রী চৈতন্য ভাগবতের আদি খণ্ডের তৃতীয় অধ্যায় এপে পাঠেহান আমি লমই এবং আগামী দিনে চতুর্থ অধ্যায় আদি খণ্ডের চতুর্থ অধ্যায় পাঠ করতে বাংলাদেশের চন্দ্রমোহন ওঝা আগামী বৃহস্পতিবার কালি এবং আজি যেটা বৈষ্ণবে ধৈর্য ধরিয়া পাঠে তা হুন্তারা সেই বৈষ্ণবের চরণধুলি লইয়া কোটি কোটি ভক্তিকাত করি আমি বিদায় নৌড়িগা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাধে রাধে হরে কৃষ্ণ প্রভু আজি রাসলীলা হান হইতই রাসলীলা হান আমি দর্শন করতাম খানিক পাপরেই কালিঞ্জরে গুরু সেনারি রাজকুমার নিত্যগুরু শান্তিনিকেতনের অধ্যাপক গুরু সেনারি রাজকুমারের ঘরে অধিবাসে গীতা পাঠে গীতার মাধ্যমে কি সাদে রাসলীলা প্রবেশ করানি হানের গজে আমি ব্যাখ্যা করত লাইভ দিতাঙাই খানি পরেই হাবৃচরণে ভক্তি কাত করি রাধে রাধে।